আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটা গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে তোমাদেরকে প্রিপোজিশন অ্যাটের ব্যবহারসমূহ শেখানোর চেষ্টা করব। প্রিপোজিশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পার্টস অফ স্পিচ। আমরা যখন ইংলিশে সেন্টেন্স গঠন করি, সেক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে আমাদের অনেক সচেতন হওয়া উচিত। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল পড়ার দিকে। তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো। ছোট স্থানের পূর্বে অ্যাড বসে, তাহলে ছোট স্থানের পূর্বে তোমরা কী ব্যবহার করবে? অ্যাড ব্যবহার করবে। যেমন, আই লিভ অ্যাট ধামরাই ইন ঢাকা, আমি ঢাকার ধামরাইয়ে বাস করি। ঢাকার চেয়ে কিন্তু ধামরাইটা হলো ছোট, এই জন্য ছোট স্থানের পূর্বে আমাকে অ্যাড ব্যবহার করতে হলো। অপরদিকে বড় স্থানের পূর্বে ইন ব্যবহার করতে হয়। কোনো ব্যক্তি যে স্থানে কাজ করে সেই স্থান প্রকাশ করতে অ্যাট বসে। যেমন, আই ওয়ার্ক অ্যাট সোনালী ব্যাংক, আমি সোনালী ব্যাংকে কাজ করি। যে যেখানে কাজ করবে সেই কর্মস্থলের আগে কী ব্যবহার করতে হবে? অ্যাট ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, আমরা সবাই জানি যে নির্দিষ্ট সময় বোঝালে তার পূর্বে অ্যাট বসে। যেমন, হি কেম হেয়ার অ্যাট 2 PM, সে দুপুর 2টায় এখানে এসেছিল। কেউ কোন বয়সে কিছু সম্পাদন, মানে কোনো বয়সে কোনো কিছু সম্পাদন করলে তা প্রকাশ করতে অ্যাড বসে। যেমন, শি গট ম্যারিড অ্যাট দ্য এইজ অফ 20, সে 20 বছর বয়সে বিয়ে করেছিল বা তার 20 বছর বয়সে বিয়ে হয়েছিল। কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকানো বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়। যেমন, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। কোনো কিছুর মূল্য বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়। যেমন, সুগার সেলস অ্যাট টাকা 120 পার কেজি, চিনি প্রতি কেজি 120 টাকায় বিক্রি হয়। বয়স বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়। হি গট আ জব অ্যাট দ্য এজ অফ 30, সে 30 বছর বয়সে একটি জব পেয়েছিল। তার মানে এখানে বয়স বোঝাচ্ছে। বিদ্রুপ করার অর্থে অ্যাট ব্যবহৃত হয়। ডোন্ট লাফ অ্যাট দ্য পুয়ার, গরিবদেরকে উপহাস করো না, বিদ্রুপ করো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে প্রিপোজিশনের ব্যবহার শিখলাম কিছু। তো অবশ্যই তোমরা বুঝে বুঝে পড়বে। এছাড়া আরও প্রিপোজিশনের ইউজ রয়েছে, যেমন দূরত্ব বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন, ক্যান ইউ রিড আ কার নাম্বার প্লেট অ্যাট 50 মিটার্স, মানে 50 মিটার দূরত্বে তুমি কি একটি গাড়ির প্লেট নাম্বার পড়তে পারো, ঠিক আছে? এভাবে তোমরা হচ্ছে বুঝে বুঝে পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।